সোনা ট্রাস্টের ইমেইলে আরেকবার প্রশ্ন করেছেন যে পেশাব পায়খানার পর কি ডিলাকুলুক এবং পানি দুটোই নিতে হবে না দুটোর যে কোনো একটা নিলেই চলবে? এক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে ডিলাকুলুক কিভাবে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেইনগণ, আমাদের ফুকাহা, চার ইমাম সহ সবাই ডিলাকুলুক ব্যবহার বলতে বসা অবস্থায় ডিলাকুলুক ব্যবহারের মাধ্যমে পবিত্রতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন বুঝিয়েছেন। অর্থাৎ পেশাবের পরে অথবা পায়খানার পরে বসা অবস্থায় ডিলা ব্যবহার করা, যেমন পানি ব্যবহার করা, দাঁড়ানো, হাঁটা, এগুলো তারা কখনো করতেন না। দ্বিতীয় হলো, এক্ষেত্রে মূল ওয়াজিব হলো, ফরজ হলো পানি ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া। কেউ যদি পানি শুধু ব্যবহার করে তার ফরজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে কোনো কোনো হাদিসের আলোকে ওলামায়ে কেরাম প্রায় সবাই একমত, প্রথমে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়া, এটা সর্বোত্তম। এক্ষেত্রে হাদিস নিয়ে কিছু কথা ছিল, অনেকেই এই দুটো ব্যবহারের হাদিসকে জহীফ বলেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলমে জহীফ বলেছেন, কিন্তু পরবর্তীতে আরও একটা হাদিস সহি পাওয়া গিয়েছে, তারিখুল মদিনা আবু সুব্বার, সেখানে একটা সহি সনদে হাদিস পাওয়া গিয়েছে, সাহাবিরা দুটো একসাথে ব্যবহার করতেন। কাজে এই দুটো একসাথে ব্যবহার, অর্থাৎ আগে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া, পরে পানি ব্যবহার করা, এটা উত্তম। তবে শুধু পানি ব্যবহার করলেই তার সব আদায় হয়ে যায়।